আসসালামু আলাইকুম, পিটি টুডের স্পোর্টস নিউজে আপনাকে স্বাগত। টেস্টে সুখবর পেল বাংলাদেশ, বিস্তারিত জানতে পুরো সংবাদটিতে চোখ রাখুন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগেই আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ উন্নতি করে সপ্তম স্থানে উঠে এলেন মমিনুলরা। সাদা পোশাকে টাইগাররা সবশেষ মাঠে নেমেছিল গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ইনিংস ও 117 রানের ব্যবধানে। এর আগের ম্যাচে অবশ্য 8 উইকেটের বড় জয় তুলে নিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল মুমিনুলরা, কিন্তু সে পুরস্কার তো এত দেরিতে পাওয়ার কথা না। আবার টাইগাররা নিজেদের পরবর্তী টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে 2 মাস পর। এর মাঝে সুখবরটা আইসিসি থেকে পেলেও উপহারটা এসেছে মূলত ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে। স্লো ওভার রেটের কারণে বড় ক্ষতি হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের, কেটে নেওয়া হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান 2টি পয়েন্ট। তাতে কপাল কুলেছে বাংলাদেশের, পয়েন্ট তালিকায় 7 নম্বরে উঠে এসেছে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় 12 পয়েন্ট বাংলাদেশের, তবে জয়ের শতকরা হারে এগিয়ে টাইগাররা 25 ভাগ জয়। অন্যদিকে 14 পয়েন্ট হলেও 23.33 ভাগ জয় নিয়ে 8 নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা, তাদের নিচে কেবল ইংল্যান্ড। ধন্যবাদ সবাইকে খেলার সংবাদে সাথেই থাকার।